যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইহুদিদের উপাসনালয় সিনাগোগে যে ব্যক্তি চারজনকে জিম্মি করেছিলেন তার পরিচয় জানা গেছে। ওই ব্যক্তি যুক্তরাজ্যের নাগরিক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই বলছে তার নাম হচ্ছে মালিক ফয়সাল আকরাম, যার বয়স 44 বছর। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে যুক্তরাজ্যে দুই কিশোরকে আটক করা হয়েছে বলে যুক্তরাজ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সংবাদ মাধ্যমগুলোতে দেওয়া তথ্য মতে টেক্সাস অঙ্গরাজ্যের ওই সিনাগোগের নাম কংগ্রেসেশন বেথ ইসরায়েল। এটি অঙ্গরাজ্যের ফোর্ট ওর থেকে 16 মাইল উত্তর পশ্চিম কুলেডিল এলাকায়। কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ওই ভবনে ঢুকে অভিযান চালানো শুরু করলে ওই অপহরণকারী নিহত হন। তবে এটা পরিষ্কার নয় ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন নাকি এফবিআই সদস্যদের হাতে তার প্রাণ গিয়েছে। দীর্ঘ প্রায় 10 ঘন্টা পর জিম্মি চারজনকে মুক্ত করা হয়। স্থানীয় সময় গত শনিবার ঘটনাস্থলে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর টুইট বার্তায় টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন সংকটের অবসান ঘটেছে, সব জিম্মি জীবিত এবং নিরাপদ রয়েছেন। দীর্ঘ জিম্মি নাটকের বিষয়ে টেক্সাসের কুলেবিল শহরের পুলিশ প্রধান মিশেল মিলার বলেছেন জিম্মি উদ্ধারকালে বন্দুকধারী মারা গিয়েছেন। এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে ওই ব্যক্তি যুক্তরাজ্যের নাগরিক, কিন্তু তিনি কবে যুক্তরাষ্ট্রে গেছেন সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এদিকে সন্দেহভাজন অপহরণকারী আকরামের ভাই গুলবার এ নিয়ে কথা বলেছেন। তিনি ফেসবুকে একটি পোস্টে লিখেছেন নর্থ ইংল্যান্ডের ব্ল্যাকবার্নের বাসিন্দা তারা। তার ভাই মানসিকভাবে অসুস্থ। তার পরিবারের সদস্যরা সারা রাতে ব্ল্যাকবার্ন থানায় বসে থেকে আকরামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। এদিকে গতকাল রাতে যুক্তরাষ্ট্রের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বলছে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলা পর্যন্ত তারা আটক থাকবে। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। এছাড়াও একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেও আখ্যা দিয়েছেন তিনি। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একজন মানুষ, একজন নাগরিক, যিনি আমেরিকাতে গিয়ে একটি সিনাগোগে জিম্মি নাটক করেছিলেন এবং সেখান থেকে পুলিশের বা এফবিআইয়ের অপারেশনে হত্যা শিকার হয়েছেন, এবং সেই হত্যার পর যুক্তরাজ্য আরও দুজন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com।